যত দিন যাচ্ছে তত সারা বাড়ছে আর তত টেনশন বাড়ছে হার্টবিট বাড়ছে প্রত্যেকটা এলাকা থেকে খালি ফোন আসছে আমাদের এলাকায় আসলেন না আমাদের এলাকায় আসলেন না আমাদের এলাকা মানে আমাদের গ্রামটাতে আসলেন না এখন 1300 গ্রামে কিভাবে সব যাব আমি এটা নিয়ে টেনশনে আছি কিন্তু তবুও যতটুকু সম্ভব মানুষের কাছে কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আমার তো মনে হচ্ছে একটা জোয়ার আসবে এটা হচ্ছে আমার ধারণা সেই জোয়ারে কি অন্যায় ভেসে যাবে অবশ্যই যে সেই জোয়ারে নির্যাতন ভেসে যাবে অন্যায় ভেসে যাবে শিক্ষকের যে কষ্ট সেটা ধুয়ে যাবে আপনার কৃষকদের মটরের জন্য যে কষ্ট সেই কষ্ট কৃষকদের ধুয়ে যাবে এবং আমরা সবাই তানগোদাগাড়িবাসী একসাথে হব সমস্ত সিন্ডিকেট ভেঙে আমরা সবাই সুখে শান্তিতে যত দিন যাচ্ছে তত সারা বাড়ছে আর তত টেনশন বাড়ছে হার্টবিট বাড়ছে প্রত্যেকটা এলাকা থেকে খালি ফোন আসছে আমাদের এলাকায় আসলেন না আমাদের এলাকায় আসলেন না আমাদের এলাকা মানে আমাদের গ্রামটাতে আসলেন না এখন 1300 গ্রামে কিভাবে সব যাব আমি এটা নিয়ে টেনশনে আছি কিন্তু তবুও যতটুকু সম্ভব মানুষের কাছে কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আমার তো মনে হচ্ছে একটা জোয়ার আসবে এটা হচ্ছে আমার ধারণা সেই জোয়ারে কি অন্যায় ভেসে যাবে অবশ্যই যে সেই জোয়ারে নির্যাতন ভেসে যাবে অন্যায় ভেসে যাবে শিক্ষকের যে কষ্ট সেটা ধুয়ে যাবে আপনার কৃষকদের মটরের জন্য যে কষ্ট সেই কষ্ট কৃষকদের ধুয়ে যাবে এবং আমরা সবাই তানগোদাগাড়িবাসী একসাথে হব সমস্ত সিন্ডিকেট ভেঙে আমরা সবাই সুখে শান্তিতে